শাইখের চরমনাই 4 তারিখ 5 তারিখ 4 তারিখ শাহবাগে অবস্থান করে কঠোর ভূমিকা রেখেছেন সর্বশেষ 5 তারিখে সকল জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে কারফু ভেঙে গর্ভবতী রওনা করেছিলেন সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে একটি নতুন উন্মুক্ত একটি স্বাধীন আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আইপুর ইউনিয়ন ব্যবস্থাপনায় আজকের এই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা হযরত মাওলানা গাজী নিয়াজুল করিম মঞ্চ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব মঞ্চ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানচানপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত নেতা জননেতা মোহাম্মদ শামসুল হক ভাই সহ থানার নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ সহযোদ্ধা বন্ধুগণ আমরা আজকে এখানে জমায়েত হয়েছি কে উদ্দেশ্যে আমরা সবাই কম বেশি জেনে ফেলেছি দাতৃশ্রীরা বক্তব্য রেখেছেন আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আপনারা সবাই জানেন 5 আগস্টের পূর্বে আমাদের বাংলাদেশের অবস্থা কি ছিল আমরা সবাই কম বেশি জানি 5 আগস্টের পূর্বে যদিও আমরা 1971 সনে স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম কিন্তু আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাই নাই স্বাধীনভাবে বুক ফুলে চলাফেরার সুযোগ পাই নাই আমরা 92% মুসলমান দেশে মুসলমানরা তাদের ধর্মীয় আচার আচরণ স্বাধীনভাবে পালন করবে তা আমরা স্বাধীনতা পাই নাই আজকে মাহফিল করতে গেলে পড়াশোনার পিছনে দৌড়তে হতো আমাদের জুতার পায়ে তলা ক্ষয় হয়ে যেত একটা আমাদের মিটিং মিছিল সমাবেশ করতে গেলে পড়াশোনাতে অনুমতি আনতে হতো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত আমরা তো 71 সনে এরকম স্বাধীনতা চাইনি আমরা শেষ পর্যন্ত আমরা বলতে যে আমরা একটা উন্মুক্ত কারাগারে ছিলাম এই উন্মুক্ত কারাগার থেকে বাঁচানোর জন্যই সকলকে আপামর জনতাকে বাঁচানোর জন্য পীর সাহেব চমনা রহমতুল্লাহ আলাই 1987 সনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে নিয়ে অদ্য পর্যন্ত বিশেষ করে 5 তারিখ আগ পর্যন্ত মাঠে ময়দানে জেল জুলুম উপেক্ষা করে সমস্ত বয়বিত উপেক্ষা করে আমাদের সহায়ক দয় আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ আমাদের আন্দোলন নেতৃবৃন্দ বুক ফুলে কথা বলছেন কোন রক্ত কারো রক্ত চক্ষুকে ভয় না পেয়ে সর্বোপরি আমরা বলতে পারি গত 5 আগস্ট এবং তার পূর্ব থেকেই পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ রেজাউল করিম জুলাইয়ের 18 তারিখে বাইতুল মোকাররম ঐতিহাসিক বাইতুল মোকাররম উত্তর গেট থেকে একটি হুঙ্কার দিয়েছিলেন এই নরবিশ্বাস শায়খের এই হুঙ্কার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে লেগেছে শায়খের এই হুঙ্কারের কারণে বাংলাদেশের আপামর জনতা জাতীয় দল মত নির্বিশেষে সকলে তখন থেকে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল তখন থেকে আন্দোলনের সূচনা শুরু বিজয়ের সূচনা শুরু হয়ে গিয়েছিল ধারাবাহিক পর্যায়ক্রমে শায়খের চরমনাই 4 তারিখ 5 তারিখ 4 তারিখ শাহবাগে অবস্থান করে কঠোর ভূমিকা রেখেছেন সর্বশেষ 5 তারিখে সকল জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে কারফু ভেঙে গর্ভবতী রওনা করেছিলেন সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে একটি নতুন উন্মুক্ত একটি স্বাধীন আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন আজকে এই স্বাধীন সার্বভৌম একটি সুন্দর জায়গা পেয়েছি বই পেয়েছি যদি আমরা এখনো চুপ করে বসে থাকি তাহলে হবে না আমরা এখন প্রত্যেক স্থানে স্বাধীনভাবে বিচরণ করব স্বাধীনভাবে বিচরণ তাই এই না যে আমরা মন যা চায় তাই করব আবার কাউকে জুলুম করব কান্দাবাজি করব চাঁদাবাজি করব দখলদারি করব তার সুযোগ দেওয়া হবে না ইসলাম আন্দোলন বাংলাদেশ নেতা কর্মীরা পীর সাহেব চরমনাই শাইখের চরমনাই সহ আমরা এখন মাঠে ময়দানে আছি ছাত্র জনতা এখনো মাঠে ময়দানে আছে যদি আবার কোথাও কখনো সরে ছাড়ের কোনো ছোঁয়া লাগে তাৎক্ষণিক আমরা তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ সর্বোপরি আপনাদের বলতে চাই ইসলাম আন্দোলন বাংলাদেশ এখন
অগ্রগামী দল আজকে বাংলাদেশে মানুষে একটা আস্থা জায়গা ইসলামান্তর বাংলাদেশ পীর সাহেব চমনাই বাংলাদেশে আহ্বান জনতা একটি আস্থার স্থান একটি আস্থার নাম পীর সাহেব চমনাই আজকে বাংলাদেশে গণমানুষ নেতা পীর সাহেব চমনাই আজকে আমাদের শেষ স্বাধীনতা সার্বভৌমত্ব একজন অত্যন্ত প্রহরী আসেন আমরা পীর সাহেব চমনাইকে হাতকে শক্তিশালী করি আমরা বানচামরে প্রত্যেকটা অলিগলিতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়া মহল্লায় ইসলাম দূর গড়ে তুলি ইনশাল্লাহ পাওনা করতে ইনশাল্লাহ আমরা এখন আমাদের কোনো ভয় নেই আমরা সামনে বীরদর্বে কাজ করব সবাই আমরা বলতে চাই বিশেষ করে যেহেতু নারায়ণগঞ্জ থেকে আমি পাঞ্চামপুরের বাসিন্দা হিসেবে নারায়ণগঞ্জ থাকি নারায়ণগঞ্জ কাজ করি নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা অনেক ভালো আমাদের পাঞ্চামপুর অনেক ভালো নারায়ণগঞ্জ অনেক ভালো আজকে আমি অনেকগুলো প্রোগ্রাম অফ করে আপনাদের আসতে হয়েছে যেহেতু আমাদের জন্মস্থান এখানে ডাক দিলে আমি আসতে আমার নারী টানে আসি এখানে আমি মহব্বতে আসি বুঝলেন না আজকে কিন্তু যেহেতু আমাদের গত কয়েকদিন বিভিন্ন প্রোগ্রামে অনেক আমরা ব্যস্ত আছি আগামীকাল থেকে আমার তিন চারটা প্রোগ্রাম আছে আজকে কোনো আমাদের ঢাকার ডিএমবি কমিশনার আইজিয়া এসছেন ওখানে আমার থাকার কথা ছিল যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন ওখানে আমার থাকার কথা ছিল আমি এদেরকে আমি ছুটি নিয়ে আসছি এখানে যাক সর্বোপরি আপনারা কাজ করেন পুলিশ প্রশাসন আমাদের আজকে থানার টিউন আমাদের মনে করতে হবে যেমন এরা ভয় পাই ভয়ের কিছু কারণ নেই আজকে কিন্তু এরা কিন্তু গণতান্ত্রিক সরকারের কর্মকর্তা কর্মচারী এরা আপনার আমার বেতনে বেতনভুক্ত এরা এরা বেতনভোগী এরা কথা আমরা চলবো না আমাদের কথা এরা এখন চলতে হবে এজন্য সতর্কভাবে কাজ করেন যে কোনো স্থানে যে কোনো ভাবে কাজ করতে যদি কোনো বাধা আসে তাৎক্ষণিক প্রতিবাদ করবেন এটা আপনার আমার নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার এজন্য সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী আন্দোলন বাংলাদেশ আইনপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলনের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম আল মাদানী হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম আল মাদানী সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا إسلامي أندلون بانشرامپور أبو جلار أدينه أيبور ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত আজকের এই প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথি কারা নির্যাতিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী নিয়াজুল করিম সাহেব আরও উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার শ্রদ্ধেভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা আরও উপস্থিত আছেন হযরত মাওলানা বেলাল হুসাইন সাহেব সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বাংলাদেশ আরও উপস্থিত আছেন বানসামপুর থানা ইসলামী আন্দোলন এর সম্মানিত সভাপতি জনাব শামসুল হক সুমন স্যার এবং বানসামপুরের সকল ইউনিয়ন থেকে আগত প্রতিনিধি বৃন্দ সকলকে আমি
আমার বক্তৃতার প্রারম্ভে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। বক্তৃতা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই। আপনারা অনেকেই জানেন গত যে সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মহা সমাবেশে আমি অংশগ্রহণ করতে পারি নাই, ওই সময় আমি হসপিটালে ছিলাম। গত মাসের 25 তারিখ আমার বাবা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যায়। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আমার বাবা একজন মুজাহিদ ছিলেন চরমুনায়, ওনার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের আলা মকাম দান করেন। আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীবাসীকে লক্ষ্য করে একটা উপদেশ দিচ্ছেন। আমরের সিকে আল্লাহ এখানে ব্যবহার করেছেন, ওয়াতাসিমু, তোমরা সকলে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে। এখানে আল্লাহর রশি দ্বারা দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে যত মুমিন মুমিনাত প্রেরণ করেছেন সকলকে আল্লাহ তাআলা এই খেলাফত, আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে। সকলে বলেন, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা সকলে রাজি আছি। আমি সারা বাংলার সকল মুসলমান ভাইদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, 1971 সালে এই দেশ আমরা স্বাধীন করেছি পাকিস্তান হানাদার বাহিনীর জুলুম অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু আমরা স্বাধীন করে কিন্তু এই জুলুম থেকে রেহাই পাই নাই। এক জালেম দূর হওয়ার পরে আরেক জালেম যুগে যুগে এই দেশের স্বাধীনতার উপরে সকলই হস্তক্ষেপ করেছে, করছে কিনা? সেজন্য সকল রাজনীতিবিদদেরকে আমি বলতে চাই, আপনারা একটা রাজনৈতিক সমাবেশ করলে টাকা দিয়ে মানুষ কিনে আনেন, 300-400-500 টাকা দিয়ে আনে কিনা? এই জমিনে এই একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, যেই রাজনীতি দল কখনো শ্রমিক সদস্য টাকা দিয়ে ভাড়া করে আনে না, ঠিক কিনা? আপনাদের কাছে একটা উদারত আহ্বান আমার, এই 54 বছর বহু দল এই দেশকে শাসন করেছে, যারা ভোটার আছেন তাদেরকে আমি বলি, বহুবার ভোট দিয়েছেন আশা পূরণ হয় নাই, একটিবার, শুধুমাত্র একটিবার পীর সাহেব চরমুনাইকে ভোট দিয়ে আপনারা জয় যুক্ত করে পরীক্ষামূলকভাবে দেখেন এই দেশের মধ্যে আল্লাহর হুকুম কায়েম হয়ে মানুষ শান্তি পায় কিনা। কারণ আল্লাহর হুকুম কোরআনে শাসন ছাড়া এই পৃথিবীর মধ্যে কসম খোদার শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। যদি শান্তি পেতে চান তাহলে আল্লাহর হুকুম এই জমিনের মধ্যে কায়েম করেন, তাহলেই শান্তি পাবে মানুষ, ঠিক কি? এই বলি আমি আমার বক্তৃতা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ও ফাতহুম করিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু নেতার পরিবর্তন হলে চলবে না, নীতিরও পরিবর্তনের দরকার আছে কি আছে না? ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতার পরিবর্তন চায় না, নীতিরও পরিবর্তন চায়। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া মানবতার মুক্তি কখনোই কল্পনা করা সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আইয়ুবপুর ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, মুহতামিম বাসগারি মাদ্রাসা। হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুহতামিম বাসগারি মাদ্রাসা।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. সম্মানিত উপস্থিতি, অধ্যক্ষ, ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান, উপস্থিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ইসলাম ছাড়া কখনো কোনো শান্তির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আমিন পরিষ্কার কোরআন ইরশাদ ফরমান: ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম কিন্তু শুধু মসজিদে নামাজ পড়ার নামই নয়, ইসলাম কিন্তু শুধু জিকির করার নামই নয়, ইসলাম কিন্তু শুধু হজ করার জাকাত দেওয়ার নামই নয়। ইসলামের মধ্যে কিন্তু খেলাফত আছে, ইসলামের মধ্যে কিন্তু রাজনীতি আছে। দুঃখের সাথে বলতে হয়, আজকে এক শ্রেণীর মানুষ মনে করে ওলামারা কেন তার রাজনীতি করবে, আলেমরা থাকবে মসজিদে, আলেমরা থাকবে মাদ্রাসায়, আলেমরা থাকবে দাওয়াত নিয়ে ব্যস্ত, আলেমরা থাকবে ওয়াজ নসিহত নিয়ে ব্যস্ত, আলেমরা কেন রাজনীতি করবে। তারা আসলে ইসলাম বুঝে নাই। ইসলাম হলো একটি কমপ্লিট ধর্ম ব্যবস্থা। ইসলামের মধ্যে এমন কোন জিনিস সাইড নাই যে ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে রাজনীতি আছে। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনায় তিনি দশ বছর রাষ্ট্রপতি ছিলেন। এই দশ বছরে হাদিসের কিতাবে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2000 বিচার করেছেন। কয় হাজার বিচার? 2000 বিচার। আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে এই দেশের করুণ পরিস্থিতি হইতো না, এই দেশের ভিতরে এইভাবে দুর্নীতি ছেড়ে যেত না, এই দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে এত কিছু করার কোনো সাহস পাইতো না। আজকে আমরা এই বাংলাদেশে এত আলেম, এত পীর, এত মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাজনীতি না বুঝার কারণে আমরা অনেক পিছায় আছি। আমরা চরমরাই করি, কিন্তু নির্বাচন আসলে চরমরাই কি ভোট দেই না, আমরা অন্য অন্য দলে চলে যাই। আমরা মনে করি চরমরাই পাস করবে না, চরমরাই যাবে না, আমরা ভোট না দিলে চরমরাই কি করে যাবে, আমরা যদি চরমরার পক্ষে না থাকি আমরা কি করে যাবে। আপনার অন্য দল যারা আছে তারা যদি আব্রাহাম লিঙ্কনের দল করতে পারে, আমরা কেন মোহাম্মদের দল করতে পারবো না, আমরা কেন আবু বকরের দল করতে পারবো না, আমরা কেন ওমরের দল করতে পারবো না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর খলিফা ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর খলিফা ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর খলিফা ছিলেন। এইভাবে নবীজির ইন্তেকালের পরে 30টি বছর সাহাবায়ে কেরাম দেশ শাসন করে শিক্ষা দিয়ে গেছেন। ইসলামের মধ্যে আপনার রাজনীতি আছে, ইসলামের মধ্যে আপনার বাদশাহ হতে হবে, মন্ত্রী হতে হবে। এই দেশের ভিতরে ইসলাম বাস্তবায়ন করতে হলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে আলেমরা সংসদ সদস্য হতে হবে, চরমনায় পীর সাহেবের মতো ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে, ওলামা একরামদেরকে চেয়ারম্যান বানাতে হবে, ওলামা একরামদেরকে মেম্বার বানাতে হবে, এবং ইসলামী প্রতিনিধি দলকে আপনার রাজনীতিতে আনতে হবে। তাহলে এই দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিকই ঠিক না? এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা,
আপনারা বোঝার চেষ্টা করেন ইসলামের বিরাট একটি অংশ ইসলামী রাজনীতি এই রাজনীতি প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করতে হবে এবং করতে হবে এই রাজনীতির জন্য জান দিতে হবে মাল দিতে হবে এবং এই রাজনীতির জন্য মরণ পর্যন্ত এই রাজনীতিকে রাজনীতির পক্ষে থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে কেউ যদি মনে করে ইসলামে রাজনীতি নাই সে কাফের হয়ে যাবে তার ঈমান থাকবে না হ্যাঁ সে নবীজির খেলাফতকে অস্বীকার করল 30 বছরের আবু বকর ওমর ওসমান আলীর খেলাফতকে অস্বীকার করল সম্মানিত মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে আমার শেষ আবেদন এটাই আপনারা এই আমাদের ইসলামী শাসনতন্ত্রকে শক্তিশালী করেন সামনে নির্বাচনে তাদেরকে আপনার সংসদে পাঠানোর চেষ্টা করেন এবং জোরালো ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আমরা আমরা কোন নিজের ব্যক্তি স্বার্থে রাজনীতি করব না আমরা রাজনীতি করব আল্লাহর জন্য আমরা রাজনীতি করব নবীর জন্য আমরা রাজনীতি করব ইসলামের জন্য আমরা কোন টাকা খাওয়ার জন্য আমরা কোন স্বার্থ হাসিল করার জন্য আপনার রাজনীতি করব না একজন চেয়ারম্যান হইতে হলে 1 কোটি টাকা দিতে হইছে কারণ চেয়ারম্যান হয়ে কয়েকশত কোটি টাকা কামাইব ঠিক না একটা মেম্বার হইতে হইলে কয়েক লক্ষ টাকা দিতে হইছে কারণ কি আপনার লক্ষ লক্ষ টাকা কামাই করবে উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কি খারাপ আর আমরা আমাদের নিজের পকেটের টাকা দিয়ে ইসলাম রাজনীতি করব ইসলামকে কায়েম করার জন্য আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর খেলাফত কায়েম করার জন্য দেশের মধ্যে সুশাসন কায়েম করার জন্য এই ইসলামী আন্দোলনের বর্তমানে 12 থেকে 13 জন চেয়ারম্যান আছে জানেন আপনারা এটা এই 13 জন চেয়ারম্যান তারা যে ইউনিয়নগুলো চালাইতেছে তারা যে পরিচালনা করতেছে তাদের খোঁজ খবর নিয়ে দেখেন অন্য 10টা চেয়ারম্যানের চেয়ে কত ভালো চলতেছে এই ইউনিয়নের মধ্যে জন্ম নিবন্ধন করতে টাকা লাগে না গরিবের হক মারে না আপনার বিধবা ভাতা বয়স্ক ভাতা টাকা মারে না প্রত্যেক মানুষ যার যার অধিকার পাইতেছে মানুষ মানুষ জীবনও এরকম সুযোগ সুবিধা পায় নাই মানুষ বলতেছে হায় হায় আমরা এতদিন কি করলাম আমরা কেন আলেমদেরকে চেয়ারম্যান বানাইলাম না আমরা কেন আলেমদের পক্ষে কাজ করলাম না আজকে আপনি যে কোনো জায়গায় যাবেন হয়রানি আর হয়রানি কোন আপনার অধিকার পাবেন না কারণ ইসলাম নাই ইসলাম না থাকার কারণে আজকে সব জায়গায় আপনার হয়রানি আর হয়রানি এই হয়রানির থেকে শান্তি পাবেন তখনই যখন ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে সংসদ পর্যন্ত সব সেক্টরে ইসলামী লোককে আপনারা সেট করবেন এবং এই সেট করার তরিকা বর্তমানে গণতন্ত্র গণতন্ত্র পদ্ধতিতে আমরা নির্বাচনে যাব সামনে নির্বাচনে ইসলামী আন্দোলনকে আমরা জোরালো সমর্থন দেব এবং ইসলামী আন্দোলনের আমাদের আমির সাহেব চরমনের পীর সাহেবকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা করব আল্লাহ তাআলা যেন কবুল করে নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম সম্মানিত সাথী ও সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইসলামের পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন মার্কা আছে কোন সে মার্কা জোরে বলি আরো জোরে জোর হয় না আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীর সাহেব ঘোষিত 300 আসনে ইনশাআল্লাহ প্রার্থী দেওয়া হবে আপনাদের সকলের প্রতি উদার আহ্বান থাকবে ইসলামের পক্ষে আমরা ভোট দিয়ে চরমনায় পীর সাহেব হুজুরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করার জন্য সমস্ত এলাকাবাসীর প্রতি উদার আহ্বান থাকবে